রহস্যজনক আগুনে পুড়ল এক ক্ষুদ্র ব্যবসায়ীর একমাত্র আয়ের উৎস। ঘটনা তেলিয়ামোড়া শহরের উপকণ্ঠ অম্পি চৌমুহনী এলাকায় বুধবার রাতে। জানা যায়, তেলিয়ামোড়া থানাধীন অম্পি চৌমুহনী এলাকার শহরের উপকণ্ঠে বাপ্পা বণিকের দোকানে কে বা কারা আগুন ধরিয়ে দেয়। এতে পুড়ে ছাই হয়ে যায় ওটার উপার্জনের একমাত্র সম্বল। আচ্ছা, অম্পি চৌমুহনী একটা দোকানে শপকিপারে একটা আগুন লাগছে, কিন্তু মালিকের নাম জানি না, মালিক কই আছে না আছে জানি না। এখন কিভাবে হয়েছে, ইলেকট্রিক শর্ট কি হয়েছে না, কোনো দুঃসংক্রান্ত আগ্রহণটা সৃষ্টি হয়েছে তা তো জানি না। আমরা ফায়ার সার্ভিস অম্পি চৌমুহনী সম্মুখে আছে দেখি, আমরা আইয়াই আমরা আগুনটা নে মানে কাজে লাগে। আপনার মেশিন কেমন আছে? মেশিনটা এখন কিছু তো আমরা কেন জানি কি প্রবলেম হয়েছে, পামের একটু ডিস্টার্ব আছে হঠাৎ করে, এটা হঠাৎ দুর্ভাগ্যজনক আনফরচুনেটলি বুঝেন, পাম্পটা হয়ে গেছে মানে পাম্প মেশিন আপনার সারের লেগে, মেশিনের জিনিস তো খারাপ হতেই পারে, সারের লেগে কোনো লোক নাই না, এইটা তো এখন তো আমরা সম্ভব নয়। সেই কারণে আমরা ওসির সঙ্গে আমরা যোগাযোগ করছি, ওসি সাহেবে এখন বলবো, ওসি সাহেব হেড অফিসে কথা কইব, কথা কওয়ার পরে আমরা জায়গা জালাইব সেটি হইব। মানে পাম্প মেশিন খারাপ না? পাম্প মেশিনটা খারাপ হয়েছে, কিন্তু আমরা ছোটো খাতো যেমন যে জায়গায় জল সুবিধা হয় সেইখানে হয়, ওখানে গিয়ে আমরা উপস্থিত পাম্প নিয়ে যেতে পারবো, যে আমরা পোর্টেবল পাম্প আছে দুটা, ওয়ান পোর্টেবল পাম্প ওয়ান টু দুইটা আছে, সেটা দিয়ে আমরা প্রথম কারণ হইলো যে আপনার কি মেশিন করে চেক করে বেড়েন না আপনারা সকাল থেকে? না, আমরা ঠিকই আমরা কিছুক্ষণ আগে তো আমরা কাজ করেছি, আপনারা তো দেখেছেন, কিন্তু কিছুক্ষণ আগে আমরা ভালো ছিল, এখন হঠাৎ করে কি কারণে আনফরচুনেট কি কারণে হয়েছে দুর্ভাগ্যবশত এখন আমি তা আমি জানবো না, আমি খুব বলতে পারবো না। এটা ড্রাইভারের সব কিছু বুঝছে আর মেশিনের জিনিস ড্রাইভারের সব কিছু বুঝছে, কিন্তু আমি এটার ব্যাপারে আমি কিছু কইতে রাজি না। ভিউরো রিপোর্ট, ভয়েস 18।